তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামি ব্লকের 34 মাইল এলাকায় গিরিবাসীরা জল সংকটের শিকার। দীর্ঘদিন যাবত এই হাল জনদুর্ভোগ, অনতিবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি। পাহাড়ি জনজাতি গোষ্ঠীর বাস এলাকা 34 মাইল এলাকায় বর্তমানে জল সংকটে সংশ্লিষ্ট জনজাতি গোষ্ঠীর মানুষ গভীর সমস্যার সম্মুখীন। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের এই 34 মাইল এলাকায় একটা সময় জল সংকট নিরসনের ট্যাঙ্ক বসিয়ে সাধারণের জলকষ্ট দূরীকরণের চেষ্টা হলেও বর্তমানে সেই ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ফলে সংশ্লিষ্ট জনজাতি গোষ্ঠীর জনসাধারণ বর্তমানে জল সংকটের শিকার, সে কথাই জানালেন এলাকার জনৈক বাসিন্দা। জল কোনো সময় আয়ে, কোনো সময় আয়ে না, কোনো সময় তো ওই কম আধা ঘন্টার ভিতরে তো ওই 5 মিনিট ভিতরে জল আয়ে, তারপরে স্টক এরপরে তো ওই অর্ধেক মধ্যে জল তো আগে তো আসলো, এখন ওই পর্যন্ত যায় জলটা, ওখানে তো পাইপ ভাঙার সময় গেছে গা, ওখানে তা করুন লাগবো। কত বছর আগে এই সংকট যে এলাকার গিরিবাসীদের ছড়া কিংবা ঝর্ণার জলে তাদের তেষ্টা মেটাতে হচ্ছে, যা মোটেও স্বাস্থ্যকর নয়। অনতিবিলম্বে এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোল।